বিরোধীর পাওয়ারটি না আসলাম। বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যারই মধ্যে 2020 বাতিলের দাবিতে ইতিমধ্যে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আজ সংগঠিত। উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে আজকে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলকে কেন্দ্র করে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফা ভাবে এই নীতি চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির পক্ষ থেকে। তাই তার বিরোধী কে কেন্দ্র করে আজকের শহর আগরতলার বুকে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে তারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন, প্ল্যাকার্ডে বিভিন্ন দাবি দাওয়াকে লিখিত ভাবে নিয়ে। এবং সেই জায়গাতে তাদের যে অভিযোগগুলো উঠে এসেছে তার মধ্যে শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যিকরণ বন্ধ করতে হবে, কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে ন্যূনতম সরকারি বিদ্যালয় বন্ধ করা চলবে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষার সমস্ত প্রতিষ্ঠানে সর্বক্ষণের স্থায়ী উপযুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে, বর্তমান ক্লাসরুম শিক্ষাকে অনলাইন শিক্ষায় স্থানান্তরিত করা বন্ধ করতে হবে, ইত্যাদি একাধিক দাবি রয়েছে। যে দাবিকে সামনে রেখে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে আজ বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি অল ইন্ডিয়া সেফ এডুকেশনের পক্ষ থেকে। অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে কি বক্তব্য অভিযোগ উঠে এসেছে শুনুন। করোনার অতিমারির সময় বর্তমান কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট ডিসিশন নিয়ে এবং আমাদের দেশের যারা শিক্ষাবিদ তাদের পরামর্শ ছাড়া একটা নয়া জাতীয় শিক্ষানীতি প্রচলন করেছে, যে শিক্ষানীতি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া। এই শিক্ষানীতিতে আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থায় যা আছে তাকে বাদ দিয়ে বৈদিক এবং পুরাণিক যে শিক্ষা, এই শিক্ষাটাকে বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষানীতির মাধ্যমে এই প্রচলন করার এটা অপপ্রয়াস করছে কেন্দ্রীয় সরকার। আমাদের দেশে নবজাগরণের যারা পথিকৃৎ, যারা আধুনিক বিজ্ঞানসম্মত এবং সার্বজনীন শিক্ষার জন্য লড়াই করে গেছেন, জীবন দিয়ে গেছেন, তাদেরকেও এই শিক্ষানীতিতে এই তাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, শরৎচন্দ্র, নজরুল, রাজারামমোহন রায় তাদেরকে বাদ দিয়ে যে আমাদের যে ধর্মীয় যে গুরু আছে তাদেরকে এই শিক্ষানীতিতে শিক্ষা ব্যবস্থার যে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার অপপ্রয়াস করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। আমরা সেফ এডুকেশন, অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষের এই শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যে রাজ্যে আমরা আন্দোলন গড়ে তুলছি এবং আমরা বিভিন্ন সময়ে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছি। এর এই ধারাবাহিকতায় আমরা অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি এই জাতীয় কালা যে শিক্ষা ব্যবস্থা আছে তার বিরুদ্ধে একটা সর্বভারতীয় সম্মেলনের আয়োজন করেছি। এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে দিল্লিতে 3রা ফেব্রুয়ারি মির্জা গালিব ইনস্টিটিউট হলে। সেখানে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা যারা আছেন তাদের মধ্যে বক্তৃতা রাখবেন অধ্যাপক ইরফান হাবিব, প্রাক্তন যে মুখ্য নির্বাচন কমিশনার SY কুরেশি রামপুরিয়া, প্রাক্তন অধ্যাপক IIT মুম্বাই সচিদানন্দ সিনহা, প্রাক্তন অধ্যাপক JNU এবং প্রফেসর দেবাশিস চক্রবর্তী, কমনওয়েলথ ফেলো এবং ডক্টর তরুণকান্তি নস্কর ছাড়া আরও অনেকেই বক্তৃতা দিবেন এবং উপস্থিত থাকবেন। আমরা মনে করি এই শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যে এবং সর্বভারতীয় স্তরে একটা যথার্থ একটা গণতান্ত্রিক শক্তিশালী আন্দোলন গড়ে তোলার দরকার। এই উদ্দেশ্যকে সামনে রেখেই দিল্লিতে সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে 3রা ফেব্রুয়ারি। আমাদের রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষ থেকেও এখান থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আপনারা আশা করি আমাদের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমি হরকিশোর ভৌমিক। শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য, তাদের একাধিক দাবি এবং সেই দাবিকে সামনে রেখেই তারা আজকে বিক্ষোভে সামিল হয়েছেন। তবে আজকে বাজেট অধিবেশন শুরু এবং সেই অধিবেশনের মধ্যে আগামী কালকে কার্যত অন্তর্বর্তী বাজেট পেশ করবেন, সেই বাজেটের মধ্যে শিক্ষাকে নিয়ে যাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যার দাবি তোলা হয়েছে, সেই দাবির ভিত্তিতেই আজকে শহর আগরতলার রাজপথে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির রাজ্য কমিটি। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।